আজ আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এই ল্যাপসো 5। এটা এপসনের একটা ফটো প্রিন্টার, 6টা ট্যাঙ্ক আছে ইঙ্কের। এই প্রিন্টারটা আনবক্সিং করব। তো এটা নর্মাল স্টুডিওতে এই প্রিন্টারটা ইউজ করা হয়, 6টা ট্যাঙ্কে। তো এর মধ্যে আনবক্সিং করে নিই। দেখুন, সবার প্রথমে যেটা পাচ্ছি এটা হচ্ছে একটা পাওয়ার কর্ড। এটা দিয়েই কারেন্টটা আসবে। এটা পাওয়ার কর্ড দিয়েছে একটা না। এই সাইডে একটা হচ্ছে ইউএসবি কেবিল, আর এটা হচ্ছে ডিক্স আর গাইডেন্সের পেপারটা রয়েছে এর মধ্যে। আর এইখানে পেয়ে যাচ্ছে হচ্ছে ইঙ্কের বোতল। তো দেখতে পাচ্ছেন এখানে এখানে সব ইয়েগুলো ইঙ্কের বোতলগুলো রয়েছে পরপর। দেখুন এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 6খানা কালার আছে। 6টা কালার দিয়ে একটা প্রিন্ট হবে এটা, এই জন্য এই কোয়ালিটি অনেক ভালো আছে। তো এটা আমি পাশে রাখলাম। এবার আসছি হচ্ছে প্রিন্টারটা, প্রিন্টারটা বার করে নিচ্ছি আমি। আচ্ছা, এখানে এর সাথে আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে এডিক্স। এটা দিয়ে আপনি ডিভিডির উপরে যে কভার হয় সেটাকেও প্রিন্ট করতে পারবে, সেই জন্য এটা দেওয়া আছে। আর এছাড়াও অনেকে বলে এটা দিয়ে আইডি প্রিন্ট করা যায়। হ্যাঁ, প্রিন্ট করা যায়, কিন্তু হেড নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই এটা দিয়ে আইডি প্রিন্ট না করে ভালো ডাইরেক্টলি। বার করে নিচ্ছি। তো এই হচ্ছে প্রিন্টারটা, এর মধ্যে ট্যাঙ্ক আছে। এবার আমরা এটাকে ইনস্টলেশনের দিকে যাব। একবার ইঙ্ক ভরলে এটা দিয়ে মোটামুটি মিনিমাম যা ফটো হবে সেই ফটো দিয়ে আপনার এরকম 2-3টে প্রিন্টার পয়সা উঠে যাওয়ার কথা, সবাই তাই বলে। তো আমরা ইউজ করার পর বলতে পারবো এরকম ট্যাঙ্কটা খোলবার নিয়ম হচ্ছে আপনাকে এরকম ভাবে তুলে রাখতে হবে, ঠিক আছে? কোনো ভাবে ট্যাঙ্কটা তুলে রাখলে হবে না। এই নিয়ম এরকম করে রেখে 6টা ট্যাঙ্ক আছে, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 2, 8, 4, 5, 6, 6টা ট্যাঙ্ক আছে। এই 6টা ট্যাঙ্কে এভাবে খুলে ভরতে হবে। যেটা যেটা আছে এখানে গাইডেন্সটা দেখতে পাচ্ছেন, এখানে গাইডেন্সটা দেওয়া আছে। তো সেই অনুযায়ী এখানে ভরতে হবে প্রত্যেকটা বোতলের জন্য। যেমন দেখুন এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী এইখানে সেই কালিটা ঢালতে হবে। তো আমরা ঢেলে নেবো কালিটা, ঢেলে নেওয়ার পর ফেরত আসছি। এইখানে হেডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেড, এর 6খানা হেড আছে। আচ্ছা, এখান থেকে কিন্তু সব কটা সোলাই আপনাকে ভালোভাবে সরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনার প্রিন্টার কাজ করবে না, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে ট্রেটা খুলে গেল, এর আর একটা বেরোবে এখান থেকে, এই যে এইভাবে বেরো, ঠিক আছে? এটা কিন্তু আসল, এটা কিন্তু ভেঙে গেলে মুশকিলে পড়ে যাবে, এটার অনেক দাম। তো এটা খুলে নেওয়ার পর ডিক্স যেটা সিটির জন্য এরমভাবে উপর থেকে উঠিয়ে ধীরে খুলে নিতে হয়। যদি আমি প্রথম ইউজ করছি আমি ঠিক জানি না, এই যে বেরিয়ে গেল ডিক্স সিবি, দেখবেন উপরে লেখা আছে, ওই উপরটাতে চেঞ্জ করে নিতে হয়। তো আপাতত আমার দরকার নেই ডিক্স প্রিন্ট করার, আমার নর্মাল। তো এখানে যে কালার আছে সেই কালার অনুযায়ী ট্যাঙ্কের মধ্যে আমি
ফিল করে নেব কালার। তো ফার্স্টেই এখানে ইয়েলো আছে, তো এখানেও আমি ইয়েলো দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী এইটা হচ্ছে ইয়েলোর ট্যাঙ্ক। তো যে কালার সেই কালারের যদি তার উপরে একটাও যদি উল্টো পাল্টা আমার ভুলে ভরে দিই তাহলে কিন্তু প্রিন্টারটি গেল, ঠিক আছে। তো আবার ওয়াশ করাতে হবে, বহুত ঝামেলা। তো তার জন্য হচ্ছে যে ইয়েতে সেটাই যেন ঢালা হয়। তো এখানে দেখুন গাইডেন্স দেওয়া আছে ইয়েলো কালার, তাই এই ট্যাঙ্কের মধ্যে ইয়েলোই পড়বে। তো আমরা একটা একটা করে ভরবো, কোনো তাড়াহুড়ো করবো না, ধীরে ধীরে ভরে নেবো। তো একটা জিনিস খেয়াল রাখবে, পুরো বোতলটাই কিন্তু একবারে ঢালা যায়, যতটুকুনি আছে একদম মাপ করা আছে, কোনো অসুবিধা নেই। যতটুকুনি আছে আপনার বোতলের মধ্যে কালার ততটাই পুরোটাই ঢেলে দিন, কোনো সমস্যা নেই। একবারে ভালো করে ঢেলে নেবেন, একটুও যেন পড়ে না থাকে। এই একটি ইঙ্ক বোতলের দাম 500 টাকা কিছু উপরে বা 500 টাকার কাছাকাছি হবে। তো আমি এটাকে লক করে দিলাম, নেক্সট টাই চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে ব্ল্যাক, দেখো এখানে লেখা আছে। তো সেম প্রসেসে আমি লাস্ট সায়ানটাও ঢেলে নিলাম। আমার এখন সবকটাই ইম্পর্টেন্ট, সবকটাই আমি ঢেলে নিয়েছি এর মধ্যে। তো আমার কাজ এখানে শেষ হয়ে গেছে। তো এবার এটাকে আমি আবার হ্যাঙ্গিং করে দেবো, দেওয়ার পর এবার সফটওয়্যারটা ইনস্টল করবো। আর এইটাকে ইনস্টলেশনের জন্য ইঙ্ক যাতে কেড়ে নেয় তার জন্য একটা কমান্ড দেবো, সেইটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এবার আমরা চলে যাবো সরাসরি কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করতে। তো ওকে করে দিলাম, এবার এখানে ওকে করে দিলেই প্রিন্ট আমার বেরোতে শুরু হয়ে যাবে। তো আপনাদের দেখা, তো আমি এখানে পেপার দিয়ে দিয়েছি, ফটো পেপার দিয়ে দিয়েছি। এখানে ফটো পেপার দিয়ে দেওয়ার পর আমি জাস্ট ল্যাপটপের মধ্যে ওকে করে দেবো। ওকে করে দিলে এখানে প্রিন্ট বেরোতে শুরু হয়ে যাবে। শুরু করে দিয়েছে, তো এখানে আমি দেখাতে পারি আপনাদের ভেতরটা কীভাবে ছবিটা হচ্ছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ছবিটা বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন প্রিন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এটা 6টা ইঙ্ক দিয়ে প্রিন্ট হচ্ছে। প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো, একবার বেরিয়ে গেলে আপনাদের দেখাবো। দেখুন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে প্রিন্ট হচ্ছে, পরিষ্কার এটা দিয়ে দেখা যায়। এই একটা ভালো কেমনভাবে প্রিন্টটা হচ্ছে, ঢাকনা খুলে আপনারা দেখতে পারেন। তো আমি একটা অলরেডি ওই দিকে বার করেছিলাম, আবার আর একটা বার করছি। তো পিছন দিকে ওই জন্য অলরেডি প্রিন্ট করা ছবি আসছে ওখানে দেখা যাচ্ছে, কিন্তু
এটা প্রিন্ট হচ্ছে এটাও দেখে নিন। সুন্দর প্রিন্ট হচ্ছে, হাই কোয়ালিটি একদম। দেখলে বুঝতে পারবেন প্রিন্ট হয়ে বেরোলে আমি আপনাদের দেখাবো কতটা কোয়ালিটি। এটা স্ট্যান্ডার্ডে করেছি ওই দিকটা, আর এটা দেখবেন হাই কোয়ালিটি, তাহলে বুঝতে পারবেন দুটোর মধ্যে ডিফারেন্স যদি বোঝা যায়। এটা কতটা সময় নিয়ে বেরোচ্ছে দেখুন, আমরা নর্মাল স্ট্যান্ডার্ডে করেছিলাম বলে চটপট বেরিয়ে গেছে, এটা হাই কোয়ালিটি করেছি বলে অনেকটা টাইম নিয়ে বেরোচ্ছে।